হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ড আশা করছি খুব 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 ভালো আছো আজ আমি তোমাদের সাথে দু দুটো রেসিপি শেয়ার করবো প্রথমে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন পকোড়া তো চলো এর জন্য কী লাগছে এর জন্য লাগছে আমার বাঁধাকপি কিছু ভেজিটেবল দিয়ে আমি এখানে করবো দোকানের স্টাইলের নর্মালি আমরা বাড়িতে এমনি চিকেন দিয়ে শুধু চিকেন পকোড়া করি আমি দোকানের মতো করব তাই ভেজিটেবল দিচ্ছি এখানে দেখো বাঁধাকপি ধুয়ে আমি গ্রেড করে নিয়েছি আমি গাজরটাও ধুয়ে নিয়েছি ধুয়ে গ্রেড করে নিচ্ছি সমস্ত সবজিগুলো প্রথমে ধুয়ে নিতে হবে পেঁয়াজও আমি ধুয়ে নিয়েছি পেঁয়াজ ধুয়ে আমি এখানে গ্রেড করে নিচ্ছি এর সাথে আমি কাঁচা লঙ্কাও ধুয়ে গ্রেড করে নিচ্ছি কাঁচা লঙ্কাটা ভিডিও করতে ভুলে গেছি স্কিপ করে গেছি ওটা এখানে লাগছে নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর লাগছে কানফ্লাওয়ার তার সাথে লাগছে সস টমেটো সস চিলি সস আর সয়া সস এখানে আমি চিকেন ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি ওই ভেজিটেবেলগুলো সমস্ত ভেজিটেবেলগুলো যেগুলো গ্রেড করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে সমস্ত মশলাগুলো যেগুলো গুঁড়ো মশলা নিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো সমস্ত দিয়ে দিলাম এর মধ্যে সব সসগুলো একটু একটু করে দিয়ে দেব দিলাম সয়া সস চিলি সস দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এবার সবগুলো দিয়ে এবার আমি মেখে নেব দেখো মেখে নিয়েছি এরপরে এবার কানফ্লাওয়ার দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কানফ্লাওয়ারটা দিয়ে আমি ভালোভাবে মেখে রেখে দেবো দেখো কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেছে এদিকে আমি তেল গরম কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন তেল রিফাইন তেলে ভাজবো তেল গরম হয়ে গেছে এবার একে একে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলে পকোড়াগুলো ছেড়ে আমি এবার গ্যাসটা লো ফ্লেমে করে দেব কারণ সম্পূর্ণ লো ফ্লেমে রাখতে হবে কারণ চিকেনগুলো একটু সেদ্ধ হবে পকোড়াগুলো দিয়ে আমি দেখো লো ফ্লেম করে দিচ্ছি তারপরে পিট ওপিট করে ভেজে নিয়েছি দেখো ভেজে আমি তুলে নিচ্ছি আমার চিকেন পকোড়া এখানে রেডি এরপর আমি ভানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এগ ভুজিয়া এর জন্য লাগছে আমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো লাগছে দুটো ডিম আর নুন আর হলুদ এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে একে একে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দেব। এটা সিম্পল রান্না এটা সবাই জানো এগ ভুজিয়া কিন্তু আমি এটা দেখাচ্ছি যে ছোট ছোট ভাই বোনেরা যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে তাদের কাছে সময় থাকে না তারা সিম্পল রান্না করেই খেয়ে থাকে তো তাদের সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি সবার কথা ভাবনা চিন্তা করেই আমি দেখাচ্ছি দেখো তেল গরম হতে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটা দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ ভেজে নেব এদিকে আমি ডিম দুটো ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ডিমটা ভালোভাবে ফেট ফেটিয়ে নিয়ে এদিকে দেখো আমার পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে ফ্যাটানোর ডিমটা আমি দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশিয়ে ভেজে নেব দেখো ভালোভাবে মিশিয়ে আমি খানিকক্ষণ ভেজে নিচ্ছি এই দেখো আমার অলমোস্ট হয়ে এসছে এই দেখো আমার ডিমের ভুজিয়া রেডি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই